আমি খালি পেটে কাম করব নোৱাৰো। সন্তানে পেটৰ ভোকত চকুৰ আগত কান্দি থাকে, বৃদ্ধ পিতৃ মাতৃক কেনেকৈ চাম? অচল হব 103খন পৌরসভার কর্মচারীর কাম। 25 নভেম্বর তলাবন্ধ করব 103খন পৌরসভার কার্যালয়। দুর্গন্ধ লেতেরা জাবর জোথর কহিয়ায় পরিষ্কার করে ফুরার পর আরম্ভ করে খোয়া পানি টোপাললৈকে সকলো যোগান ধরে এওঁলোকে। কিন্তু এই সকলো পৌরসভার কর্মচারী ছমাহে পোৱা নাই দরমহা। 6800 কর্মচারীর এতিয়া চলিব নোৱাৰা অবস্থা, যার বাবে 103খন পৌরসভার কর্মচারীয়ে গ্রহণ করেছে এলানি প্রতিবাদী কার্যসূচী। মানুষে চাকরি কিয় করে? পেটর দুবেলা দুমুঠি ভাত খাওয়ার কারণে, মাহর শেষত দরমাহাটো পোৱাৰ কারণে। সেই দরমাহাটো যেতিয়া কর্মচারী মাহ মাহ ধরে নাপাব, অবস্থা ভাবক। বৃদ্ধ পিতৃ মাতৃক আমি কেনেকে চলাম? নিজের লড়া ছোৱালীখিনি চকুর আগত কান্দি থাকিব, সুদা পেটে রাতিপা অফিসত আহিম। আমার কর্মচারী সকলে তেতিয়া ইচ্ছা নকরিলেও কেতিয়াবা কিবা বেয়া কাম করবলগা মনে নকলেও কামর বিনিময়ত কারোবাক 100 টাকা খুঁজিবলগা হয়ে যায়। এপ্রিলর কিমান তারিখত আমি পয়সা পাইছো? আজিলৈকে নাই। আমি বাধ্য হয়ে আন্দোলনের কার্যসূচী লোবলগা হল। সমষ্টির বিধায়কক স্মারকপত্র প্রদানের পাছতেই জেলা উপায়ুক্তর কার্যালয়ত ধর্ণা কার্যসূচী রূপায়ণের পাছতো যদি সরকার আর বিভাগীয় মন্ত্রীয়ে কোনো গুরুত্ব প্রদান নকরে, তেন্তে ভয়ঙ্কর আন্দোলন গড়ি তুলি পৌরসভার কার্যালয় তলাবন্ধর হুঙ্কার সদৌ পৌরসভার নিকায় কর্মচারী সন্থার। 17 নভেম্বর আমার গোটি জুড়ি সমষ্টি ওয়াইজ স্মারকপত্র দিম প্রতিজন বিধায়কক লগ করব। 19 নভেম্বর ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি ডিসি অফিসত ধর্ণা কার্যসূচী রূপায়ণ করি। 22 তারিখে আমার যদি কোনো ধরনের আমার পদক্ষেপ নহয়, 15 দিনের পিছত আমি গুয়াহাটির দীঘলী পুখুরীর পারত 103খন পৌরসভার হাজার হাজার কর্মচারীয়ে আমি ধর্ণা প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করি। নাখায় থাকাতকে ইয়াত প্রীতি মরি যাওয়াই ভাল। 25 নভেম্বরত জুড়ি 103খন মিউনিসিপালিটির তালা বন্ধ কার্যসূচী হয়ে যাব, তালা লগাই দিম আর বাহির বই থাকিম গোটে কর্মচারী। বারে বারে সরকার আর বিভাগীয় মন্ত্রী বিষয়ে প্রতিশ্রুতি দিয়ার পাছতো কার্যকরী নকরাবে আন্দোলনের কার্যসূচী ঘোষণা এই সকল কর্মচারীর। আজি মহানগরীর লক্ষ্মীরাম বড়ুয়া সদনত বর্ধিত সভাত এই ঘোষণা করিলেও মুখ্যমন্ত্রী আর বিভাগীয় মন্ত্রীক আহ্বান এই সকল কর্মচারীর প্রতিশ্রুতি পূরণ করার। পঙ্কজ মেধি রিপোর্ট, দ্য নিউজ প্লাস।